স্যামসাং মাইক্রোওভেন ইরোর সি ডিও এসে বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে থার্মিস্টরটি ওপেন হয়ে গেছে আর সি টু জিরো লেখা ওঠে তাহলে বুঝতে হবে থার্মোস্টরটি ডাইরেক্ট বা শর্ট হয়ে গেছে মডেল নাম্বার এটা টেন কিলোরটা আমরা রেজিস্টার দিয়েছি এখানে বাদামি কালো অরেঞ্জ এবং গোল্ডেন আছে একটা রেজিস্টার দিয়েছে থার্মোস্টারের পরিবর্তে এটা সংযোগ করে দিচ্ছি এই ওভেনটিতে আগে কিপ্যাড চেঞ্জ করেছিল এই সমস্যার জন্যে কিন্তু বর্তমানে কিপ্যাড খারাপ বলেছিল আমি দেখি কিপ্যাড ভালো আছে কিন্তু খারাপ থার্মিস্টর। ওভেন এখন চলছে কোডটি এসে যদি মাইক্রো ওভেনটি বন্ধ হয়ে যায় তাহলে আমরা এভাবে সার্কিটটি পরীক্ষা করতে পারি আমরা এই থার্মস্টোরে এখানে আমরা এই রেজিস্টারটা দিব না যদি না দেওয়া হয় তাহলে কি অবস্থা হয় দেখেন যদি আমরা এখানে থার্ম ডাইরেক্ট করে দিই আমরা ডাইরেক্ট করে দিলাম আমরা থার্টি সেকেন্ড দেওয়া হল স্টার্ট করলাম দেখেন এখানে সি মাইনাস টোয়েন্টি উঠে গেছে মানে সার্কিটটা অফ হয়ে গেলো এই সার্কিটটা ঠিক মতো কাজ করছে না বা থার্মেস্টার আমরা ডাইরেক্ট করেছি বলে এই এই সংযোগটা হয়েছে আমরা এটা একটা প্রবলেম এই প্রবলেম হলে আমরা এখন থার্মেস্টার এখানে সব সমস্যা থার্মেস্টারটা আমরা চেক করব। সেটা আমি এখন দেখাই দিচ্ছি এখন যদি আমি এখানে থার্মেস্টারের এখানে যদি একটা রেজিস্টার দেওয়া হয় রেজিস্টার ইউজ করে আমরা এখন পুরো সার্কিটটা কন্ট্রোল কন্ট্রোলটা ঠিক আছে বলে এখন চলছে এভাবে আমরা প্রত্যেকটা মাদারবোর্ড ওভেনের মাদারবোর্ড আমরা চেক করতে পারি স্যামসাং ব্যবহার ব্যবহারকৃত থার্মেস্টোরটি নষ্টটির পরিবর্তে আমরা একটা টেন কিলো ব্যবহার করেছি যা দেখতে এরকম আর নষ্ট থার্মেস্টোরের জ্যাকটি আমরা খুলে রাখলাম যাতে ব্যবহার করা হবে না আর এটা আর আমরা পিছ দেখতে এরকম নষ্টটা এরকম এবং আর যদি আমরা ভিতর থেকে দেখি তাহলে আমরা দেখতে পারছি ভিতরে এই থার্মেস্টোর পিনের মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে নষ্ট থার্মেস্টার আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে টেকভিশনের সাথে থাকবেন